যাও ঘুমিয়ে পড়ো। যাইয়ে চলে যায়। জাইনোকে শুয়ে পড়ে। পরদিন সকালে ঘুম ভাঙে। সাগা বলে, ও উঠেছিস? আমি ডাকতে আসছিলাম, চল উঠে ফ্রেশ হয়ে নে, সবাই রেডি হয়ে গেছে। কেন? সাগা বলে, আরে বাড়ি ফিরতে হবে না, ভুলে গেছিস আজ আমাদের ক্যাম্প শেষ। এর মানে জারিয়ার থেকে দূরে যাওয়ারও সময় হয়ে গেছে। সাগা বলে, কি বেবির করছিস? না কিছু না, বলে উঠে গেলাম। সাগা বলে, যা বাবা এত মুড অফ হয়ে গেল মনে হচ্ছে। জারিয়ার ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়। বের হতেই চোখ দূরে জারিয়াকে খোঁজে। তাকে দেখে নিশি, রিচি, অ্যালেক্স, জারিয়া রিনির সাথে সেলফি নিচ্ছে। সবাই ওদের সাথে সেলফি তুলছে। জায়নকে দেখতে অনেক মেয়ে জায়ন করতে করতেই ওর কাছে আসে। জারিয়া দেখে জায়ন রেডি হয়ে বের হয়েছে, সবার সাথে সেলফি তুলছে। জারিয়া হাতে একটা ছোট ডায়েরি নিয়ে গেল জায়নের কাছে আর বলল, অটোগ্রাফ প্লিজ। জায়ন জারিয়ার মুচকি হাসি দেখে বোঝে জারিয়ার কষ্ট হচ্ছে। জায়নেরও তো একই অবস্থা, সেখানে জারিয়ার সাথে একা কথা বলার মতো পরিস্থিতি নেই। জায়ন ডায়েরিটা ধরে, জারিয়ার হাত সরাও। জারিয়া হাত সরাতে চাইলে জায়ন মাথা নাড়ায়। জায়ন মাথা নিচু করে সাইন করে আর বলে, আমার জন্য অপেক্ষা করো জারিয়া, বলে ডায়েরি দিয়ে দেয় এবং জারিয়াকে নর্মালি হাগ করে কানের কাছে বলে, প্লিজ স্টে উইথ মি, আমি যতক্ষণ বাসে না উঠি তুমি আমার চোখের আড়াল হয়ো না, প্লিজ। হঠাৎ নিশি ডাকে, জায়ন জারিয়াকে ছেড়ে দেয়। নিশি বলে, আমার অটোগ্রাফটা। জায়ন সাইন করে এবং নিশিকে হাগ করে। নিশি বলে, ওকে সেলফি প্লিজ। আমাকে দাও ফোন, বলে নিশির হাত থেকে ফোন নিয়ে ক্যামেরা চালিয়ে সামনে ধরে। জারিয়া হাসার চেষ্টা করছে আর জায়ন নিজের কান্নাকে ধরে রাখার চেষ্টা করছে। চুল ঠিক করার বাহানায় সে চোখের পানিকে আটকে রাখে। এরপর একটা সেলফি নেয়। নিশি থ্যাঙ্কস বলে, আমার ফোনে একটা সেলফি নেব, বলে ক্যামেরা অন করে। জায়নের পাশে জারিয়া দাঁড়ায়, তার পাশে নিশি, তার পাশে সাগা এসে হাজির, পরে সেলফি নিল। সাগা বলে, মেয়েরা তোমরা আসলেই অসাম, তোমাদের সাথে ক্যাম্পিংটা আমার মনে থাকবে। জারিয়ার দিকে তাকিয়ে বলি, আমিও কখনো ভুলবো না। আমিও না, খুব ভালো মুহূর্ত পেলাম এই ক্যাম্পিং থেকে, থ্যাঙ্কস নিশি। নিশি বলে, আরে কি যে বলো জারিয়া, তুমি আমার বোনের মতো, থ্যাঙ্কস বলতে নেই। সাহক এক জায়গায় দাঁড়ায় এবং মায়ের হাতে নিয়ে সবাইকে জড়ো হতে বলে। সাগা বলে, জেন চল। জাইন, সাগা, বাকিরা সাহকের পিছনে দাঁড়ায়। সাহক বলে, আমাদের ক্যারিয়ারে এমন ক্যাম্পিং ফার্স্ট টাইম হলো, সত্যি এই তিন দিন খুব খুব মজা করেছি, আপনাদের কথা শুনেছি, আপনারা আমাদের কথা শুনেছেন, সময়গুলো কীভাবে পার হলো সত্যি বুঝতে পারছি না। তবে একটা কথা, আমরা কেউ ভুলের উঠতে না, ভুল সবার থেকে হতে পারে, তাই বলে নিজেকে কখনো থামিয়ে দেবেন না, কারণ আজ যা কঠিন কাল সেটাই সহজ হয়ে যাবে, যদি আপনি সেটা চান তাহলে। আজ যে আপনি ভুল করেছেন কালকেও কিন্তু সেই আপনিটাই থাকবেন, তাই একটু দেখে শুনে জীবনের রাস্তায় হাঁটবেন, আর যদিও ভুল হয়ে যায় আফসোস করে নিজেকে থামিয়ে দেবেন না, সেই ভুলকে নিয়ে সেটা শুধরে পথ চলবেন, দেখবেন সেটা যত কষ্টেরই হোক না কেন আপনার কাছে সহজ লাগছে। রেইন বলে, আমি আর কি বলবো, সাউক তো সবই বলে দিল, আপনাদের সাথে খুব ভালো সময় কাটালাম, আশা করি এমন সময় আবারও ফিরে আসবে, গুড লাক। সাগা বলে, একটা কথা কি বলেন তো, এই ক্যাম্পিং করার আগে আমরা ভাবছিলাম কিভাবে কি হবে, কিন্তু এখানে এসে আপনাদের সাথে নিজেদের এভাবে মেশাতে পারবো, সত্যি এটা আমাদের সৌভাগ্য। সবাই বলে সেলিব্রিটিদের সাথে দেখা হওয়া সৌভাগ্য, কিন্তু আমাদের সৌভাগ্য এই ক্যাম্পে আমরা আপনাদের মতো মানুষ পেয়েছি। সাগা কেঁদে ফেলে। সাগাকে দেখে রেইন মরেনও কেঁদে ফেলে। মরেন বলে, এটা খুব ভালো অভিজ্ঞতা ছিল আমাদের, মজা করেছি, খেলছি, আপনার সাথে কথা বলছি, একটা মায়ায় জড়িয়ে গেছি যেটা ভোলার না, কাল ফ্যান নিয়ে অভিনয় করতে পারিনি, কিন্তু আজ সত্যি বলছি এই তিন দিনে আমরা পাঁচজন আপনাদের ফ্যান হয়ে গেছি, সত্যি, বি হ্যাপি গাইস। চোখ মুছে মাইক জাইনকে দিল, সবার চোখে পানি। জাইন জারিয়ার দিকে তাকিয়ে কেঁদে ফেলে, সে চুপ থাকে। সাগ জাইনকে জড়িয়ে ধরে। সাগা এসে জাইনের পিঠে থপথপিয়ে দেয়। কলেজ ক্লাবের সবাই কাঁদছে। ভেবেছিলাম হাসি খুশি বিদায় দেব সবাইকে, কিন্তু কাঁদিয়ে ছাড়লে তোমরা, আমি বা আমরা অনেক ভালো স্মৃতি সাথে নিয়ে যাচ্ছি, তবে এইটাই কিন্তু শেষ না, সবার সাথে আবার দেখা হবে, সবার থেকে আমরা অনেক কিছু শিখলাম, তোমাদের মনে থাকবে ফ্যান, উই অল লাভ ইউ গাইস। সবাই কাঁদছে আর তালি দিচ্ছে। সাউক চোখ মুছে বলে, ওকে কান্নাকাটি শেষ, এখন সেলফি টাইম। সবাই জড়ো হলো, সেলফি স্টিক দিয়ে সেলফি নিল, সবাই একসাথে কিছু ছবি তুললো পোস্টের জন্য। সবাই গাড়িতে উঠছে। জারিয়া জাইনের দিকে দেখছে। নিশি বলে, আরে জারিয়া চলো।
তুমি যাও আমি আসছি। নিশি বলে ওকে। নিশি বাসে উঠে গেল। স্কাই টিম হেঁটে আসে ওদের বাসের দিকে। মরিন বলে, হে জারিয়া, তুমি খুব ভালো একটা মেয়ে। আমাদের দেশে এসে আমাদের সাথে ক্যাম্পে জয়েন করার জন্য ধন্যবাদ। সাগা মরিনের কাঁধে হাত দিয়ে বলে, হে প্রিটি গার্ল, তুমি বাসে উঠোনে যেতে ইচ্ছা করছে না? জারিয়া বলে, খুব একটা ভুল বলনি, আসলেই তাই, খুব ভালো ছিল সময়গুলো। সাহক বলে, আর তোমার সাথে দেখা হয়ে আমাদের খুব ভালো লাগলো জারিয়া। ডেন বলে, অনেক ভালো থেকো তুমি জারিয়া। মরেন বলে, আমাদের ক্যাম্পে বাঙালি মিশেছে আলাদা করে, সেলফি তো দরকার, কি বল? জারিয়া হাসে। সাহক ডাকে, হেই জাইন, আয় সেলফি নেব। জাইন আসে, পাঁচজন একসাথে জারিয়ার সাথে একটা সেলফি নেয়। এরপর ওরা বাসে উঠে যায়। জারিয়া সবার সাথে হাত মেলায়। জাইনের সাথে হাত মেলাতে জারিয়ার হাত শক্ত করে ধরে জাইন। অ্যালেক্স বলে, স্কাই ব্যান্ড জারিয়াকে খুব পছন্দ করেছে। নিশি বলে, পছন্দ করার মতো মেয়েও। অ্যালেক্স বলে, ঠিক বলেছ। জাইন হাত ছেড়ে উঠে যায় বাসে। এরপর জারিয়া উঠে, জারিয়ার কান্না আসছিল, জারিয়া শুধু চোখ মুচ্ছিল। নিজেকে সামলিয়ে নিশির পাশে বসে নিশি বলে, তুমি ঠিক আছো তো? হুম, ঠিক আছি। জারিয়া সারা রাস্তা হাতের রিঙের দিকে তাকিয়েছিল। চার ঘন্টার পথ বাড়িতে বাসায় ফিরল। পরের দিন টিকিট বুক করে বাসার জন্য, কিছু মার্কেট করে, এগুলো করতে সময় চলে যায়। পরদিন জারিয়ার ফ্ল্যাট। জারিয়া রেডি হয়ে সবার কাছে বিদায় নিয়ে বের হয়। নিশি বলেছিল ওকে যেন সাথে করে নিয়ে যায়, কিন্তু জারিয়া মানা করে দেয় এবং একাই যায়। এদিকে যাইন ঘুম থেকে উঠে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। ড্রাইভার, এয়ারপোর্টে যাব। জেট মেকআপ ম্যানকে ফোন দেয়। বোয়াং, তুমি কই? বোয়াং বলে, আমি তো বাসায়। সিকিউরিটি, কস্টিউম আর মেকআপ নিয়ে চলে আসো, আমি হাইওয়েতে আছি। বোয়াং বলে, ঠিক আছে। আর হ্যাঁ, কাউকে কিছু বলার দরকার নেই। বোয়াং আসে, জেন পোশাক পাল্টে নেয়। বোয়াং জাইনকে মেকআপ করে দেয়। জেন সানগ্লাস পরে টুপি পরে। ড্রাইভার, দেখো তো আমাকে চেনা যাচ্ছে কিনা। বোয়াং হেসে বলে, না স্যার, একদম চেনা যাচ্ছে না। ওকে, তাড়াতাড়ি চলো। ওরা কিছু সময়ের ভিতর এয়ারপোর্টে চলে যায়। জেন নেমেই দৌড়। শিট, ওর নাম্বারই তো নেই, সে কি চলে এসেছে? বোয়াং ড্রাইভারকে জিজ্ঞেস করে, স্যার এখানে কেন এসেছে? ড্রাইভার বলে, আমাকে তো কিছু বলিনি, তুমি কিছু জানো? বোয়াং বলে, না জানি না, স্যারের কোনো কাজ আছে মনে হয়। জাইন কিছু ভাবতে ভাবতে দেখে জারিয়া গাড়ি থেকে নেমে আসছে। জাইন দেখে এগিয়ে যায়। জারিয়া জাইনের দিকে চোখ পড়ে। জারিয়া আবার চোখ সরিয়ে নেয়। জারিয়া ভিতরে গেল, জাইন পিছনে পিছনে গেল, কোনো কথা বলল না। জারিয়া কিছু সময় দাঁড়িয়ে থাকে আর একটু পর পর বাইরে তাকায়। জাইন আসছে কিনা দেখছে। জাইন জারিয়ার পাশে দাঁড়িয়ে জারিয়াকে দেখছে। জারিয়া জাইনের দিকে তাকালে জাইন অন্যদিকে তাকায়। জারিয়া ভাবে, এ কেমন অসভ্য, বলে সরে অন্যদিকে দাঁড়ায়। তুমি কোথায় জাইন? তারপর পাসপোর্ট চেক করাতে গেলে জারিয়া দেখে দূর থেকে সেই লোক তখনও তাকেই দেখছে। জারিয়ার বিরক্ত লাগে, সে ওয়েটিং হলে যায়। একজন বলে, ম্যাম আপনি এখানে না, ভিতরে ওয়েট করেন। জারিয়া বলে, আমার সাথে একজন আছে, আমি তার জন্য ওয়েট করছি, প্লিজ আমি এখানে বসি। জারিয়া বসলে পাশের একটা সিট ফাঁকা দিয়ে পরের সিটে জাইন বসে। জারিয়া বারবার গেটের দিকেই দেখছে, জাইন আসছে নাকি। জাইন জারিয়াকে দেখছে। জারিয়া হঠাৎ করে দেখে সেই লোক আবার এখানে। জারিয়া বিরক্তি করে একটা চেয়ারে নিয়ে বসে থাকে আর জাইন গালে হাত দিয়ে জারিয়াকে দেখে। জারিয়া ফোনটা বের করে ওদের ছবি দেখছিল আর মুচকি হাসছিল। চোখে পানি আসলে সেটা আড়াল করছিল যে জাইন দেখে। জারিয়া ঘড়ি দেখে এবং পিছনে তাকায়। আন্টি, আপনি আমার ব্যাগটা একটু দেখবেন, আমি একটু ফ্রেশ হব, বলে জারিয়া গেল বেসিনের সামনে। দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে ভাবছে, জাইন প্লিজ আসো, প্লিজ। এর ভিতর লোকটা এসে জারিয়ার পাশের বেসিনে হাত ধুচ্ছে। জারিয়া আর চোখে দেখে আর খুব বিরক্ত হয়। জারিয়া চলে যেতে গেলে লোকটা দরজায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। জারিয়া রাগে চোখে তাকায়, সমস্যা কি আপনার? তখন দেখে ফলো করছেন, আমি কি পুলিশকে ডাকবো? পথ ছাড়ুন। লোকটা মাথা নাড়িয়ে না বলে, মানে বলতে লোকটা দরজা বন্ধ করে দেয়। আমি খুব ভয় পেয়ে যাই, দেখুন বেশি বেশি হচ্ছে কিন্তু, আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করে কি বলবে, তোমার বয়ফ্রেন্ড দেখা করতে এসেছে, বলে সানগ্লাস আর টুপি খুললে জারিয়া স্তম্ভিত হয়ে যায়। ওর চোখ দিয়ে পানি গড়িয়ে আসে। আই লাভ ইউ জারিয়া। জারিয়া দৌড়ে সে আমাকে জাপটে ধরে। তুমি এত খারাপ, আমাকে বলতে পারলে না তুমি এত সময় আমার সাথে আছো, আর আমি জানি না। দেখছিলাম অপেক্ষার প্রহরে তোমাকে কেমন দেখায়। আগের বার এইভাবে অপেক্ষা করেছিলে, তাই না? হ্যাঁ। জারিয়ার চোখের পানি মুছে দেই।
বলেছিলাম না আমি আসব, দেখো আমি এসেছি। বলতেই দরজায় কেউ নক করল। নাও নাও চশমা পরো বলে চশমার টুপি পরিয়ে দিয়ে দরজা খুললে বাইরে দাঁড়িয়ে থাকা লোকটা কেমন অদ্ভুত ভাবে দেখছিল আমাদের দুজনকে। জানি আর হাসি আসে, ওরা গিয়ে বসে। তোমার চোখে নিজের জন্য অপেক্ষা দেখতে ভালোই লাগছিল। তাই আর যদি কখনো এমন করো তোমার খবর আছে। ভুল করেও না বাব্বা, যে রাগ তোমার ভয় পেয়ে গিয়েছিলাম। সিকিউরিটি গার্ডের পোশাক কোথায় পেলে? জারিয়ার কানের কাছে এসে বলি, আমরা সেলিব্রিটি ম্যাডাম, সব রাখতে হয়, বলা যায় না কখন কোন কাজে আসে। তুমি বড় কথা বলতে অ্যানাউন্সমেন্ট হয় ফ্লাইটে। জারিয়ার ভিতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। জারিয়া মায়া ভরা চোখে যাইনি দিকে তাকায়। সময়টা কিভাবে পার হলো বুঝলাম না। আমি তারপরেও হ্যাপি যে আমি আমার সাথে আমাদের খুব সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে যাচ্ছি। নাম্বারের কথা বলবো এমন সময় জারিয়া আমাকে জড়িয়ে ধরে। আসি জাইন বলে চোখ মুছে চলে যেতে লাগলো। জাইন কিছু বলতেই পারছে না, কষ্ট যেন চেপে বসেছে। জারিয়া পিছনে তাকায়, হঠাৎ মাইকে জারিয়ার নাম ধরে ডাকছে এবং তাড়াতাড়ি আসতে বলছে। জাইন আর কি বলবে, জেন হাত তুলে টাটা দিতে জারিয়া দৌড়ে আসে। পকেট থেকে পেন বের করে এবং জাইনের হাতে কিছু একটা লিখে এরপর জাইনের দিকে তাকাই কান্না চোখে। আমাকে ভুলে যেও না আর পিছু ডেকো না আমাকে, আই মিস ইউ বলে গালে একটা চুমুতে চলে গেল। জারিয়ার পিছন ফিরে না দেখে দ্রুত গাড়িতে হেঁটে চলে গেল। জারিয়ার চোখের আড়াল হতে জাইন চোখ মুছে হেঁটে বের হয়ে যেতে হাতটা ঘুরে দেখে জারিয়া কি লিখেছে। সেখানে জারিয়ার নিজের নাম্বার লেখা আর লেখা আই মিস ইউ। জাইনের মুখে হাসি ফুটে ওঠে। জাইন চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে বলে, থ্যাংকস গড।